প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য আমাদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। একজন মানুষের সারা দিনের ক্যালোরির প্রায় 20-30% প্রোটিন জাতীয় খাদ্য থেকে আসা উচিত। অনেকেই ভাবেন প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের ভালো উৎস মানেই কেবলমাত্র মাংস। মাছও পাওয়া যেতে পারে মাংসের মতো সমান পুষ্টি, কিন্তু অনেকে তা মানতে চান না। মাছ এবং মাংস হল প্রথম শ্রেণী আমিষ জাতীয় খাদ্যের উৎস। অনেকের ক্ষেত্রে মাংস খাওয়ার চেয়েও মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কারণ মাছে রয়েছে ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সহ অন্যান্য পুষ্টি উপাদান। কিন্তু এত কিছু পুষ্টি উপাদান থাকা সত্ত্বেও কিছু কিছু মাছ আছে যা আমাদের একদম খাওয়া উচিত নয়, যা খেলে আমাদের ভয়ঙ্কর অসুখ হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন মাছ আমাদের একদমই খাওয়া উচিত নয়, যা খেলে নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। এছাড়াও আমাদের কোন কোন মাছ খাওয়া উচিত ও কিভাবে খাওয়া উচিত, এই মাছ খাওয়ার ফলে আপনি কি কি উপকারিতা পাবেন, এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনার প্রিয় মাছ কোনটি তা আমাদেরকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। হে গাইস, আমি রাজু আর আপনি দেখছেন নিউমাজিন 6। সো আর দেরি না করে শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই জানব কোন কোন মাছ আমাদের একদম খাওয়া উচিত নয়, যা খেলে আমাদের নানা রকম শারীরিক সমস্যা বা অসুখ হতে পারে। যেমন তেলাপিয়া মাছ। বাজারে গিয়ে দেখে শুনে বেশ কিছু সুন্দর আর বড় সাইজের তেলাপিয়া কিনে ফেললেন, কিন্তু সাবধান, এই মাছে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট থাকে, যা শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায়, যা হৃদরোগ সহ অন্যান্য রোগের কারণ হতে পারে। এছাড়াও আপনার যদি হাঁপানি বা আর্থ্রাইটিস থাকে তাহলে এই মাছ একদম খাবেন না। তেলাপিয়া মাছ খেলে মারণব্যাধী ক্যান্সারের ঝুঁকি প্রায় 10% বেড়ে যেতে পারে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া এই মাছের উপর গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। গবেষণায় তারা এই মাছের দেহে নানা রকম ক্ষতিকারক বিষ খুঁজে পেয়েছেন। ডিবিউটিলিন এবং ডাইঅক্সিন নামক ক্ষতিকারক রাসায়নিক পাওয়া যায় এই মাছে। প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এই ডিবিউটিলিন, যা মানবদেহে প্রবেশ করলে স্থূলতা, হাঁপানি এবং নানা রকমের বিপাকীয় রোগের কারণ হয়ে দাঁড়ায়। এর চেয়েও ভয়ঙ্কর রাসায়নিক উপাদান হল ডাইঅক্সিন, যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্টে জানানো হয়েছে, তেলাপিয়া উৎপাদনে মাছেদের খাদ্য হিসাবে হাঁস, শুকর বা মুরগির দেহ অবশেষ থেকে এসব বিষ জন্মেছে এই মাছের দেহে। তাই এই মাছ যদি আপনি দিনের পর দিন খেতে থাকেন তাহলে কিন্তু আপনার দেহে মারণব্যাধী ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই এই বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার। পাঙ্গাস মাছ। এই মাছ রান্না করা সহজ, কাঁটা বেশি থাকে না আর খেতেও ভালো, সবই ঠিক আছে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণায় পাঙ্গাস সম্পর্কে মারাত্মক তথ্য উদ্ঘাটন করেছেন। এই মাছে থাকা কিছু উপাদান শরীরকে ধীরে ধীরে শেষ করে দেয়, এক কথায় স্লো পয়জন হিসেবে কাজ করে। নিয়মিত এই মাছ খেতে থাকলে হাঁপানি, করোনারি রোগ, হাড় ক্ষয়ের মতো নানা রোগ, এমনকি ক্যান্সারের মতো মারণ রোগও অচিরে বাসা বাঁধতে পারে আমাদের শরীরে। আমরা বাজার থেকে যে পাঙ্গাস কিনি সেগুলি সবই কোনো না কোনো ফার্মে চাষ করা হয়, আর ফার্মে এই মাছের স্বাদ বাড়ানো ও সংখ্যা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার, সঙ্গে বিষাক্ত কীটনাশক। ফার্মে পাঙ্গাস চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক সার যা থেকে ক্যান্সার হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ হল সুস্থভাবে বাঁচতে হলে অবশ্যই মাছ খান, তবে পাঙ্গাস নয়। মাগুর মাছ। এই মাছ নানা সাইজের হয়। মাছের সাইজ যাতে তাড়াতাড়ি বাড়ে সেজন্য অনেক সময় নানা রকম হরমোন ইঞ্জেকশন পুশ করা হয় মাছের দেহে। এছাড়া অনেক খামারে এখনও মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় মুরগির বিষ্ঠা ও আবর্জনা, কিন্তু এইভাবে উৎপাদিত মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। কারণ মুরগি পালনে নানা রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেগুলো মুরগির বিষ্ঠার মাধ্যমে মাছের দেহে প্রবেশ করে, আর এই মাছের মাধ্যমে পরে মানুষের শরীরে প্রবেশ করে এই অ্যান্টিবায়োটিকগুলি, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য কয়েক বছর আগেই মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিষিদ্ধ করা হয়েছে। তাই ইম্পোর্ট করা বড় সাইজের মাগুর মাছ খাওয়া বন্ধ করুন, তার বদলে ছোট মাপের দেশি মাগুর মাছ খেতে পারেন, যা আপনার জন্য উপকারী। রূপচাঁদা বা পিরানহা মাছ। ভারত ও বাংলাদেশে কয়েক বছর আগেই নিষিদ্ধ করা হলো পিরানহা মাছ বিক্রি হচ্ছে রূপচাঁদা নামে। পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো, তবে এর শরীরের রং কিছুটা লালচে এবং ধূসর।
এই মাছের প্রধান বৈশিষ্ট্য হলো শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত। এই মাছকে রাক্ষুসে মাছ বলা হয়। মানুষ খেকো এই মাছ ভারত ও বাংলাদেশের বাজারে সস্তায় এখনও বিক্রি করা হচ্ছে। নিয়মিত এই মাছ খেতে থাকলে সাময়িক ও দীর্ঘস্থায়ী রোগ আপনার দেহে হতে পারে। আপনার রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে, হৃদরোগ হতে পারে, এমনকি মারণব্যাধি ক্যান্সারও হতে পারে। তাই দামে সস্তা বলে এই মাছ একদম খাবেন না। একটি কথা মনে রাখবেন, এই মাছ বিক্রি করা কিন্তু আইনত নিষিদ্ধ। তাই সুস্থ থাকতে হলে এই মাছ খাওয়া অবশ্যই বন্ধ করুন। এখন আমরা জানব কোন কোন মাছ আপনি খেতে পারেন। যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত যে কোনো মাছ আপনি খেতে পারেন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো অসম্পৃক্ত চর্বি। এটি রক্তের উপকারী চর্বি, এইচডিএল এর পরিমাণ বাড়ায় এবং দেহে নানা রকম উপকার করে। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ হলো স্যালমন, সার্ডিন, কড, ম্যাকারেল ইত্যাদি। কিন্তু আমরা যেসব মাছে সহজেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারি সেগুলি হলো ইলিশ, পম্ফেট এবং তেলযুক্ত যে কোনো মাছ। এছাড়া আপনি দেশি রুই, কাতল খেতে পারেন। এর সাথে নিয়মিত নদীর ছোট মাছ খাওয়ার অভ্যাস তৈরি করুন। তাহলে চলুন জেনে নেই নিয়মিত এইসব মাছ খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। যেমন মাছে উচ্চ পরিমাণে ভিটামিন ডি থাকে, তাই যারা ভিটামিন ডির অভাবে ভুগছেন তারা নিয়মিত এইসব মাছ খেতে পারেন। আমাদের দেশে অনেকেই প্রায় ভিটামিন ডির অভাবে ভুগে থাকেন, তাই ছোটবেলা থেকেই যদি বাচ্চাদের মাছ খাওয়ানোর অভ্যাস করানো যায় তবে ভিটামিন ডির অভাব অনেকটা পূরণ করা সম্ভব। এছাড়া প্রাপ্তবয়স্ক সকলের ভিটামিন ডির চাহিদা পূরণের জন্য নিয়মিত ছোট মাছ খাওয়া উচিত। নিয়মিত মাছ খেলে থাইরয়েডের ফাংশন খুব ভালো থাকে, বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের উচিত নিয়মিত মাছ খাওয়া। মাছে থাকা সেলেনিয়াম থাইরয়েডের ফাংশনকে উন্নত করতে সাহায্য করে। নিয়মিত মাছ খেলে দেহের মেটাবলিজম বৃদ্ধি পায়। মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম বাড়াতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। ছোট মাছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়ের গঠনের জন্য ভীষণ দরকারি। তাই শক্তিশালী হাড় গঠনের জন্য বাচ্চাদের নিয়মিত ছোট মাছ খাওয়ানো উচিত। এমনকি প্রাপ্তবয়স্কদেরও ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য নিয়মিত ছোট মাছ খাওয়া উচিত। মাছে থাকে ভিটামিন ডি, যা গভীর ঘুম ও ওজন কমানোর জন্য প্রয়োজনীয়। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা নিয়মিত ছোট মাছ খেতে পারেন, তাহলে উপকার পাবেন। আর যারা ওজন কমাতে চান তারা সপ্তাহে অন্তত 3 দিন মাছ খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। নিয়মিত মাছ খেলে মেমোরি খুব ভালো থাকে, তাই যারা প্রায় ভুলে যান বা ভুলে যাওয়ার অভ্যাস আছে তারা ছোট মাছ খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন, তাহলে কিছুদিনের মধ্যেই অবশ্যই উপকার পাবেন। মাছের পুষ্টিগুণ বজায় রাখার জন্য মাছ অতিরিক্ত ভাজা উচিত নয়। গ্রিল, স্টিম বা হালকা ভেজে খেলে মাছের পুষ্টিগুণ বজায় রাখা সম্ভব। অনেক সময় রান্না করার পরেও মাছের গন্ধ থেকে যায়, যার ফলে অনেকে মাছ খেতে চান না। তাই রান্না করার আগে মাছে কিছুটা লেবুর রস এবং লবণ দিয়ে 5-10 মিনিট মাখিয়ে রেখে পরে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু এই গন্ধ আর থাকবে না। তাহলে বুঝতেই পারছেন আমাদের কোন কোন মাছ খাওয়া উচিত আর কোন কোন মাছ একদম খাওয়া উচিত নয়। এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আজকে তাহলে এখানেই শেষ করা যাক, আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।